শিক্ষার্থী বন্ধুরা মাই সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন এলেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করছি তা হচ্ছে আপনারা জানেন যে আমার একটি চ্যানেল রয়েছে ভাই শিপন নামে যেখানে আজকের তারিখে প্রায় নয়শো টিউটোরিয়াল রয়েছে নয়শো আউটসোর্সিং অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এবং ওয়েব ডিজাইনের উপরে টিউটোরিয়াল রয়েছে যেগুলো দেখে আপনারা প্রচুর শিখছেন বিশেষ করে চ্যানেলটি আমি মেনটেন করছি আমার ওয়েবসাইটের প্রচারের জন্যে মাই সিপিআই ট্রেনিং ডট কম এবং পাশাপাশি আমার স্টুডেন্টদের জন্য আমি টিউটোরিয়ালগুলো তৈরি করে আপলোড করছি অর্থাৎ এই চ্যানেল স্টাডি করার মাধ্যমে আপনারা প্রচুর শিখতে পারছেন টোটাল আউটসোর্সিং অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এবং ওয়েব ডিজাইন সম্পর্কে তো রিসেন্টলি আমি এই মেসেজটি পেয়েছি ইউটিউব থেকে ইউটিউব আমাকে এই মেসেজটি পাঠিয়েছে নিউ কপিরাইট ম্যাচেস ফাউন্ড রিভিউ ভিডিওস দ্যাট মে বি ইউজিং ইউর কন্টেন্ট অর্থাৎ আমার কন্টেন্টগুলো আমার স্ট্যান্ডার্ড লাইসেন্সের কন্টেন্টগুলো অনেকে কপি করে ইউজ করছেন সেটি মূলত ইউটিউব আমাকে মেসেজ দিয়েছে তো আমি এটি ওপেন করছি আমি টোটাল বিষয়টি আপনাদেরকে শো করতে চাচ্ছি অর্থাৎ আপনাদের ইউটিউব কন্টেন্ট নিয়ে যদি কেউ কাজ করে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটির সলভ করতে পারবেন লক্ষ্য করুন এখানে নতুন একটি অপশান চলে এসেছে কপিরাইট কিপ কন্ট্রোল অফ ইউর কন্টেন্ট টু হেল্প প্রোটেক্ট হোয়াটস ইউর উই হ্যাভ আইডেন্টিফাইড আদার ভিডিওস দ্যাট মে বিউজিং সাম অর অল অফ ইউর কন্টেন্ট ইউ ক্যান টেক অন দিজ ভিডিওস ইন সেভারেল ওয়েজ ইনক্লুডিং স্টার্টিং এ কনভারসেশন উইথ দ্য আদার চ্যানেল অর আস্কিং ইউটিউব টু রিমুভ দ্য ভিডিও ওকে আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি লক্ষ্য করুন এখানে চারটা ভিডিওতে কপিরাইট ধরেছে অর্থাৎ আমার চারটি ভিডিও বিভিন্ন চ্যানেলগুলো কপি করেছে তো এখন এই মুহুর্তে আমি যেটা করতে পারি এই চ্যানেলগুলোর সাথে আমি যোগাযোগ করতে পারি এবং তাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে উঠিয়ে নেওয়ার জন্য অথবা আমি ইউটিউবে কমপ্লেন করতে পারি ইউটিউবে আমি সরাসরি কমপ্লেন করতে পারি সেক্ষেত্রে তাদের চ্যানেলগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্য করুন এখানে ক্লিক করে আমরা রিকোয়েস্ট ভিডিও রিমুভাল রিকোয়েস্ট করতে পারি এখানে ক্লিক করে আমরা চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে পারি তো পরবর্তীতে আমি এই কাজগুলো করে দিব বাট আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে অন্যের কনটেন্ট কপি না করে নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করুন কারণ কপি কন্টেন্ট নিয়ে বর্তমান সময়ে আপনারা খুব বেশি ভালো কাজ করতে পারবেন বলে আমার মনে হয় না তো টিউটোরিয়ালটি যদি আপনাদের উপকারে আসে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ